বড়মোড়া পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা হাতাই কতর ইকো পার্ক, প্রতি বছর নভেম্বর মাসে এখানে ভ্রমণ পিপাসুরা ভিড় জমান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যই এখানকার অলঙ্কার। কিন্তু এবছর এখনও শীত জাঁকিয়ে পড়েনি, দিনের তাপমাত্রা যেন ভাদ্রের দাবদাহের চেয়ে কিছুটা কম, যার কারণে দেখা মেলেনি পর্যটকদের। ইকোপার্কের দায়িত্বে থাকা বন দপ্তরের খামখেয়ালিপনা রয়েছে বলে অভিযোগ। রক্ষণাবেক্ষণ এবং নূতনত্বের অভাবে হারিয়ে যেতে চলেছে এই ইকোপার্কের গরিমা। গোটা বিষয়ে জানতে চাওয়া হলে বড়মোড়া ফরেস্ট বিট আধিকারিক নির্মল দাস পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য একটি নৌকা আনা হবে বলেছে। তৈরি করা হবে গাড়ি পার্কিং এর দুটি অঞ্চল। আজকে দেখলাম সংখ্যা অনেকই হাতে কম না আছে, তো মোটামুটি ভালো আইতেছে, আইবো একটু পরে বিকাল দুপুরের পরে শুরু হয় আর কি। এই ইকোপার্কে ইদানিং নতুনত্ব কিছু আসছে কি না? নতুনত্ব আসবে, ইদানিং তো আমরা পিকনিক স্পট বানিয়েছি নতুন, ওইদিকে পার্কিং একটা বাস পার্কিং করবো, ওইদিকে বোট বুটও একটা আসবে, পর্যন্ত ভিড় জমাবি। কয়টা বুট আসবে? কেন মূলত অক্টোবর নভেম্বর মাস থেকে এই পার্কগুলির সৌন্দর্যায়ন এবং নূতনত্বের সংযোজন প্রয়োজন। পার্কের অভিনবত্বের ওপরই নির্ভর করে পর্যটকদের ভ্রমণের বিষয়টি। পার্কগুলো যদি ভ্রমণ পিপাসুদের আকর্ষিত করতে না পারে, তাহলে রাজ্য সরকারের কোষাগারে যে রাজস্ব বৃদ্ধি হবে না তা নিশ্চিত। শান্দন টিভি।